আপনাকে যদি বলা হয়, যে কোনো মানুষকে বলা হয়, ভাই আপনার জীবনের ব্যথা বেদনা কষ্ট দুঃখগুলো বলুন, আমরা প্রতিকার করার চেষ্টা করব, আপনি একেবারে গড়গড় করে 10-20টা বলতে পারবেন না? হুজুর বলেন না, বউ কথা শোনে না, ছেলে এইটে করে, মেয়ে এইটে করে, চাকরিতে এই অসুবিধা, এই সমস্যা, প্রতিবেশী এই সমস্যা করে, আসে না? এগুলো সবসময় মনে থাকে, ঠিক না বেঠি? কিন্তু যদি আপনাকে বলা হয় আপনার জীবনের 10-20টা বড় বড় নিয়ামত বলুন তো, সহজে পারবেন নাকি? আমার জীবনে আবার নিয়ামত কি, কি নিয়ামত, আমার দুঃখে ভরা জীবন। হ্যাঁ হাজেরিন, কুতেলাল ইনসানু মা আকফারাহু, মানুষ কত অকৃতজ্ঞ। হাজেরিন, না এটা মুমেনের তবিয়ত হতে পারে না, মুমেন ঠিক এর উল্টো হবে। আপনার জীবনে ব্যথা বেদনা কি? কই না, আলহামদুলিল্লাহ, কি আর ব্যথা বেদনা, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন দুই একটা ব্যথা তো কি, আমার তো মনেই নেই। আপনার জীবনের দুটো চারটো নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কত নিয়ামত দিয়েছেন, আমার সাথে যারা জন্মেছিল আমার দেশে, আমার ছোটবেলার বন্ধু, কত খারাপ অবস্থায়, কারোর চোখ নেই, কানা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মরে গেছে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ আমার ছেলের অমুক অমুক নিয়ামত, আমার বউ কত লোকের বউ কত কিছু করে, আমার বউ আলহামদুলিল্লাহ এটা করে, এইটা করে, এইটা করে। মুমেনের জীবনে নিয়ামত গুলো মনে থাকবে, কষ্টগুলো ভুলে যাবে, আর এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আলহামদুলিল্লাহ। হাজরিন, এই জন্য আপনাদের বলি, একটু জান ভরে মন ভরে আলহামদুলিল্লাহ বলা শেখেন, দেখবেন জীবনের কষ্ট অর্ধেক চলে যাবে, এমনি অটোমেটিক চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় উঠে বিছানা থেকে উঠেই কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আমরা তো মরে গেছিলাম, ঘুমানো মানে কি মরা না, আল্লাহ আবার জিন্দা করেছেন, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা প্রতিদিন ঘুমেরটা উঠছি, এটা তো আল্লাহর নিয়ামত, অনুভব করি নাকি না? অনুভব করতে হবে ভাই, প্রতিটি নিয়ামত আল্লাহর প্রতিটি। খুব সুন্দর নিঃশ্বাস নিয়েছেন, ফুলের সুগন্ধি পেয়েছেন, বউ এক গ্লাস পানি দিয়েছে, মেয়ে সুন্দর রান্না করে দিয়েছে, কাজের লোকটা কাজ করেছে, বস একটু ভালো বলেছে, প্রতিটি রাস্তা দিয়ে হাঁটতে ভালো হেঁটেছেন, গাড়িতে একটা সিট পেয়েছেন, প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করেন, মন দিয়ে, জান দিয়ে, মুখ ভরে, হৃদয় ভরে বলেন আলহামদুলিল্লাহ। একটু অভ্যাস করে দেখেন, জীবন পাল্টে যাবে।